ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রেটটাপল সীমান্তে রাখি বন্ধন উৎসব। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীদের হাতে রাখি পরিয়ে এদিনটি পালিত হয়। 1905 বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতির বন্ধন, মনুষ্যত্বের বন্ধন অটুট রাখতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সূচনা করেন রাখি বন্ধন উৎসবের। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদিন অখণ্ড ভারত গেয়ে উঠেছিল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক এ ভগবান। আর একে অপরের হাতে বেঁধে দিয়েছিল রাখি। 1947 স্বাধীন হল ভারতবর্ষ, তবে দেশভাগের বিনিময়। ভারত ও বাংলাদেশ আলাদা হয়ে গেল, কিন্তু আলাদা হয়নি তাদের আত্মা, আলাদা হয়নি তাদের সংস্কৃতি। দুদেশের মধ্যে ভূমি বিভাজন হলেও হয়নি মনুষ্যত্বের বিভাজন, তাই আজও দুদেশের বন্ধুত্ব অটুট। রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে ভারত বাংলাদেশ। আজ প্রেট্টাপোলে জিরো পয়েন্টে ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে একটা মৈত্রীর সম্পর্ক, যেমন ভাই বোনের সম্পর্ক সূত্র ধরে আজকের এই রাখিবন্ধন, সেই রাখিবন্ধনে আমরা বাংলাদেশ এবং ভারতের বন্ধনটাও অটুট করতে চাইছি। তার জন্য জিরো পয়েন্টে আজকে আমাদের এই রক্ষাবন্ধনের অনুষ্ঠান, যাতে আমরা বাংলাদেশে যারা ভাইয়েরা এসছে, বোনেরা এসছে, তারাও আমাদের রাখি পরাক, আমরাও তাদেরকে পরিয়ে আমাদের যে দুই দেশের আন্তরিকতা সুদৃঢ় হোক, আমরা একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াই, এটাই আমাদের চিন্তা। বিএসএফ এবং বিবিজি জওয়ানেরা একে অন্যকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো এদিন। এই উৎসবে সামিল হয়েছিলেন ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের দুদেশের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বাংলাদেশের বেনাপোলের প্রাক্তন মেয়র আসারফুল আলিম লিটন ও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। দুজন একে অপরকে রাখে পরিয়ে দেন আজ। আজ রাখি বন্ধন উৎসবে বাংলাদেশের বেনাপোলে প্রাক্তন মেয়র লিটন বলেন, শিল্প সাহিত্যের এক অনন্য উচ্চতা এবং অনন্য মাত্রার ভূমি কিন্তু এই ভারতবর্ষ। আমাদের বিভাজন 47-এর, সেটা ভূমির বিভাজন, কিন্তু আমাদের আত্মা, আমাদের সাহিত্য, আমাদের কবিতা, আমাদের সংস্কৃতি, এর কোনো ভাগ হয়নি এখন। আমরা যে আনন্দ পাই, শিহরিত হই, এই যে আমার বন্ধু এই বনগাঁর এমএলএ বিধায়ক, আমার ভাই, দুজন দুই ধর্মের মানুষ হলেও আমাদের সব কিছু এক। আমরা শিহরিত হই, উদ্বেলিত হই, সজীব হই যখন একে অপরকে কাছে পাই। আপনারা জানেন যে আমাদের সংস্কৃতি, আমাদের খাবার, আমাদের ভালো লাগা, আমাদের অক্সিজেনও কিন্তু আমরা একে অপরের গ্রহণ করে বর্জন করেই কিন্তু আমরা বেঁচে থাকি এই ভূমির মানুষ। আমাদের দুর্ভাগ্য এই বিভাজন, এটা আমাদেরকে খুবই পীড়া দেয়। আর কোথাও আমাদের কোনো বিভাজন নেই। আমাদের ইলিশের আত্মনাদ বলি আপনাকে, ইলিশ নালিশ করে বারবার, গঙ্গা পদ্মা দুই নাকি তা, শ্যামা দোয়েল কোয়েল মনিরা পাসপোর্ট ভিসা ছাড়া ওরা করে নিত্য আসা যাওয়া, আমাদের পায়ে শুধু শৃঙ্খল, সুখে আছে ওরা, ভালো আছে ওরা, নেই কোনো বিদ্বেষ, ভাগ করেছ বেশ আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে ভূমি বিভাজনের দাগ থাকলেও বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।